খুব সুন্দর একটা প্রচেষ্টা আমাদের, আমরা চেষ্টা করেছি আমাদের সব কিছু দিয়ে। বসন্ত এসে গেছে, অভিমন্যু ডিরেক্টর আর রোনা আর কৌস্তিকা আমাদের সাথে আছেন। গানটা তো আপনারা শুনছেনই, ইউটিউবে দেখতে চান। আজকে আমাদের মেল ভার্সনটা রিলিজ করে গেছে, ফিমেল ভার্সন আগে রিলিজ করেছিল। তো প্লিজ ফিডব্যাক দেবেন, গানটা শুনবেন, আর আটটা টাইমসে যখন সিরিজটা রিলিজ করবে তখন প্লিজ দেখবেন আর আমাদের ফিডব্যাক দেবেন, ভালো এবং খারাপ লাগলে খারাপ অবশ্যই। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। ক্যালেন্ডার দেখলে বসন্ত চলে গেছে, গ্রীষ্ম চলে এসেছে একেবারে। তবে জীবনের ব্যাপার তো, জীবনের দ্বারে বসন্ত সবসময় জাগ্রত। তো গানে গানেই আবার বসন্ত চলে এসেছে আড্ডা টাইমসে সৌজন্যে নতুন সিরিজ। খুব মজা করে আমরা কাজটা করেছি গানগুলোতে, মানে গানগুলো বলছি এই কারণে একটা গানের দুটো ভার্সন আছে, হ্যাপি রোম্যান্টিক এবং সেটারই একটা স্যাড ভার্সনও রয়েছে। তো গানগুলো করতে গিয়ে আমরা সেই পুরনো যে আমাদের ছোটবেলায় যে কমার্শিয়াল ছবিগুলো মানে দেখতাম, সেই সময়কার গানগুলোর ভাইবটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছি আমি আর চাহিদা এই সিরিজে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর সিরিজটাও দেখবেন। বসন্ত এসে গেছে আপাতত গানে, আর বসন্ত আসছে সিরিজটাও আড্ডা টাইমসে খুব তাড়াতাড়ি। সবাই কিন্তু ফিডব্যাক জানাবেন অবশ্যই। We will say together, Shubho. Shubho Navabarsha, Shabai. And I'm handing the mic to Dona. Acha, our name is Sakshi. I'm a Jon actor. Bosonto eshe geche amader notun series. Other time cha asche on 17th of May. Amader dutu gaan beriye geche, female and male version. Bosonto eshe geche. তো যারা এখনো দেখোনি প্লিজ যাও ইউটিউবে, যাদের ভালো লাগছে সেটাও বলো আর যাদের খারাপ লাগছে সেটাও বলো, আমরা মাথা পেতে দেবো। তো আর টিজারটাও রিলিজ করে গেছে, ফিডব্যাক তো অফকোর্স অ্যান্ড গেস্ট কৌস্তিকাদি বলবে। তো ডেফিনেটলি আমার তো ডাবল প্রমোশন আছে, আমি তো ভেরি হ্যাপি আছি। ওকে, জোকস অ্যাপার্ট, আমার জীবনে বসন্ত আমাদের জীবনের সবার জীবনেই আসে, কিন্তু আমরা বসন্ত ঋতু ছাড়াও বসন্ত আনছি, সেটা একমাত্র সম্ভব হয়েছে অভিমন্যু স্যার এবং আড্ডা টাইমসের জন্য। বসন্ত এসে গেছে হাত ধরে, লাভলি কাস্ট, কিছু অন্যরকম মানুষদের সাথে কাজ করতে পেরেছি। আর আমি দীর্ঘদিন ছোট বড় মাঝারি অনেক রকমের কাজ করেছি, কিন্তু বসন্ত এসে গেছের মতন চরিত্র আর বসন্ত এসে গেছের মতন স্ক্রিপ্ট আমার মনে হয় খুব লাকি অভিনেতা অভিনেত্রীরা পায়। যে কজন কাজ করেছেন এই স্ক্রিপ্টটায় তারা প্রত্যেকেই নিজের 100% দিয়ে কাজ করেছে, এবং যেই স্কেডিউলে পুরো সিরিজটা শুট করা হয়েছে সেটা আমার মনে হয় না অভিমন্যু মুখোপাধ্যায় ছাড়া আর কেউ পারত। কারণ আমরা এক একদিন হাইয়েস্ট 19খানা সিন শুট করেছি, ওভাবে তাকিও না। তো কি হয়েছে আড্ডা টাইমে সুরিন্দর আছে বলো, ওভাবে তাকাচ্ছ কেন তুমি আমার দিকে? তো আমরা এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং আমার মনে হবে আপনারা যখন দেখবেন 17ই মে তখন আপনাদের দেখে একটুও মনে হবে না যে সেখানে কোনো ত্রুটি রেখেছি আমরা শুট করতে বা এন্টারটেন করতে। একটা খুব রিলেটেবল গল্প, আরও রিলেটেবল করেছে তার মিউজিক। মানে কি হয়, যে কোনো কাজে যদি গানটা বা টাইটেল ট্র্যাকটা, প্রথম ইমপ্রেশনটা তো আমাদের লাস্ট ইমপ্রেশন হয়, তো আমাদের সিরিজের প্রথম ইমপ্রেশন হচ্ছে ফিমেল আর মেল ভার্সন অফ দি টাইটেল ট্র্যাক। থ্যাংক ইউ টু বোথ অফ ইউ যে আমাদের এত সুন্দর একটা গান দেওয়ার জন্য। ইটস লুপিং, যারা যারা এখনও শোনেননি প্লিজ চলে যান আড্ডা টাইমসের ইউটিউব চ্যানেলে আর গিয়ে শুনুন, আর অপেক্ষা করুন 17ই মে। যারা এখনও আড্ডা টাইম সাবস্ক্রাইব করেননি, শুধুমাত্র বসন্ত এসে গেছে দেখার জন্য প্লিজ, থ্যাংক ইউ। তো 17ই মে আমাদের বসন্ত এসে গেছে আসতে চলেছে আড্ডা টাইমসে, প্লিজ দেখুন, দেখে জানাবেন। আর সামনেই কিছুদিনের মধ্যে ট্রেলারও চলে আসবে। আজকে মেল ভার্সন গানটা
কিছুদিনের মধ্যেই ওটা একটু আলোচনা স্তরে রয়েছে। তো আজকে মেল ভার্সন গানটার আমাদের টাইটেল ট্র্যাক বসন্ত এসে গেছে, মিউজিক স্যাভি, লিরিক্স বারিশ এবং সিঙ্গার রূপক তিয়ারি, আমরা এখানে দেখে নেব এবং শুনে নেবো।